হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো টিভিএস অ্যাপাচি আরটিআর 164B ফ্রেশ কন্ডিশনের বাইক, রেড কালারের বাইক, সিঙ্গেল ডিস্কের বাইক। যারা ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন, নিজের নামে নিজের জেলার নামে করে নিতে যাচ্ছেন, তারা বাইক নিতে পারেন। নিজ নামে হবে কিন্তু এই বাইকটি। তো চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এই বাইকটি আপনারা নিজের জেলার নামে নিজ নামে করে নিতে পারবেন। আপনি হবেন হচ্ছে এই বাইকটির ফার্স্ট মালিক। যারা ফ্রেশ ভালো মানের একটি আপাচি আরটিআর কিনবেন ভাবছেন, তারা এই বাইকটি নিতে পারেন। সিঙ্গেল ডিস্কের বাইক এটি, নিজের জেলার নামে নিজ নামে করে নিতে পারবেন। ব্যাংকে 2 বছরের ট্যাক্স টোনের টাকা জমা দেওয়া আছে। হ্যালো, এখন যদি দেখায় বাইকটির সামনে টায়ার দেখুন, টোটালি ফ্রেশ। মানগার্ড কন্ডিশন দেখুন, সম্পূর্ণ সুন্দর রয়েছে। সব কন্ডিশন দেখুন, অনেক ভালো, অনেক সুন্দর। বাইকের যদি লুকস দেখায় দেখুন, বাইকের লুকস কিন্তু টোটালি ফ্রেশ আছে, অনেক ভালো মানের রয়েছে। দেখুন, যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের বাইক কিনবেন ভাবছেন, তারা এই বাইকটি নিতে পারেন। এখন দেখাবো হচ্ছে বাইকটির কালার। বাইকটির কালার কম্বিনেশন কিন্তু টোটালি ফ্রেশ। আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি বাইক কিনবেন ভাবছেন, তারা এই বাইকটি নিতে পারেন। এখন বলবো হচ্ছে বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স অনেক ভালো, অনেক সুন্দর। আপনি অনেক দিন চালাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। দেখুন, এই বাইকের যদি পিছনের টায়ার দেখায়, টোটালি কিন্তু ফ্রেশ আছে। গ্রিপসও কিন্তু রয়েছে দুই সাইডে। এই বাইকটি 2 বছর ট্যাক্স টোনের টাকা ব্যাংকে জমা দেওয়া আছে। আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চালাইতে পারবেন, কোনো প্রবলেম সমস্যা নাই। আপনি নেবেন আপনি নিজের জেলার নামে নিজ নামে, এই বাইকটির নাম্বার হবে, ঠিক আছে। আপনি বাইক ঢাকা হলে ঢাকার নামে, রংপুর হলে রংপুরের নামে। এই দিক থেকে দেখায় বাইকটি, দেখুন সিঙ্গেল ডিস্কের বাইক। সাইলেন্সার দেখুন, টোটালি কিন্তু ফ্রেশ আছে। ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর। বাইকটির হ্যান্ডেল বারটি যদি দেখায় দেখুন, টোটালি ফ্রেশ। বাইকটি কত কিলো রান হয়েছে? বাইকটি রান হয়েছে 6526 কিলোমিটার। এখন দেখো বাইকটির সাউন্ড এবং পারফরমেন্স। বাইকটির সাউন্ড, এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা। তো এই বাইকটি ফিক্সড প্রাইস 1,40,000 টাকা, এটি ফিক্সড প্রাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।